ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, রাত্রি বাজে 12টা, এর চোখে এখনো ঘুম নেই। কি করব জানি না ফ্রেন্ড, কালকে চলে যাবে, একদিনের জন্য এসছে। একদিনে কেন বাবা, তুমি ঘুমাচ্ছ না? সারা দুপুর ঘুমাইনি, সারা দুপুর ঘুমাইনি। হ্যাঁ এটা এমনি কালকে করেছিস, বস বস। এটা কিছু না বাবা, এটা কিচ্ছু না। ফোনটা পড়বে, ফোনটা পড়বে। শুনলে তো, বিয়ে করবে? হ্যাঁ কি ভাই, দেখো কি মিষ্টি হামিটা রে, কি পাগল, সারাদিন ঘুমাইনি, 12টা বাজে। উফ কি করবো বলো একে নিয়ে। এবা তোর ভর উঠেছে বাবা, কি করবি? বিয়ের জন্য ভর উঠেছে? বিয়ের জন্য ভর উঠেছে তোর? না বিয়ের জন্য। তাহলে তুই কেন ঘুমাচ্ছিস না? রাত্রির 12টা বাজে। ওই আমি ও কি বলতে চাস? সারাত্রি চোখ মুখ দেখো ফ্রেন্ড বসে গেছে, সারাদিন ঘুমাইনি। তাই দাঁত গেছে, ঠিক আছে, তাই না তো খেলনা? তাই এ দীঘা যাবি? দীঘা যাবি, সমুদ্রে ঝাপাতে যাবি? দীঘায় কি সমুদ্রে ঝাঁপাবি? এ বাবা দীঘায় কি সমুদ্রে ঝাঁপাবি? ঢেউ দীঘায় কি সমুদ্রে ঝাঁপাবি বাবা? ঝাঁপাবা? তাই নেব না, আচ্ছা আমরা কাউকে নেব না, আমি আর তুমি যাবো, ঠিক আছে? আচ্ছা ফ্রেন্ড, সিয়ান তোমাদের কাউকে নেবে না দীঘায়, ওরা দীঘায় গিয়ে সমুদ্রে ঝাঁপাবে, আমাকেও নিয়ে যাবে। তো আশা রাখছি আমরা তাড়াতাড়ি যাবো দীঘায়, সেই দীঘার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? গিয়ে আমরা সমুদ্রে ঝাঁপাচ্ছি। আর দেখো আর কথা বলছি, দেখো আমার ভাই, আমি কাউকে, দেখো অনেক মানুষ আছে যাদের লাইফস্টাইল তো কোনো কিছু জানা যায় না, সব গোপনীয়, কিন্তু আমি তো সব কিছু তোমাদেরকে জানাই। তাই ঝড় তো একটা আসবেই না, তো সেই ঝড়টাকে মোকাবেলাটা আমাকে করতে হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তোমরা সবাই কেমন আছো? রাতের থেকে উঠে করলাম তো, এখন দেখো এখন সকাল হয়ে গেছে, আমি এই বাড়িতে এসেছি, আর সঞ্চিতা এখন রান্না করছে, বোর আমি কেটে কুটে দিলাম, তো তখন কাটার সময় ভিডিও করতে পারিনি। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে ভাত রান্না করে ফেলেছে, আজকে রান্না করবে চিকেন, কেন দিদিরা চলে যাবে আজকে। আর এই যে আমি এখানে কাটাকুটি করলাম, আর এই যে এই দুটো মিলে ঘুরে আসলো, কি আজকে বাড়ি চলে যাবি বাবা তুই? সঞ্চিতা মশলা করছে, এই দেখো চলে এসেছে, এখন আমার বাড়িতে কাজ লাগাচ্ছে, কাজ হয়ে গেছে। কাকু দেখো পা হাত পা, আমাদের পুচকুগুলো তো একদম, তুমি নিয়ে যাবে না, পেছনে ফেলে দেবে একদম ওই গর্তে পেছনে, ঠিক আছে? এখানে কাজটা যে লাগাচ্ছে, কাজগুলি হয়ে গেছে। অনেকদিনকে লাগালো না, এই জন্য ইয়ে হয়ে গেছে পুটিংগুলো। বাবা যদি পুরোটা পুরো সবকটা পুটিংটা লাগাতে বলতে হবে বাবাকে, না এখন তো ইয়ে বলো আঠা, তাই না? আঠা করলেই ভালো হয়, সব কাজ খুলে খুলে যাবে। বলছি কি এখন পড়াবি তো চান মা? তো বোন এখানে রান্না করে ফেলেছে লাল লাল ঝাল ঝাল চিকেন। তো আজকে দুপুরের মেনু আমাদের চিকেন আর উচ্ছে ভাজা, যেহেতু রান্নাটা তুলতে পারিনি ফ্রেন্ড। তারপর সেই জঙ্গলিরা, এর কি মাটি ঘাটাচ্ছ বলে? হ্যাঁ এ কি, এ কি এই দেখায়, বিড়ালে খাচ্ছে নাকি দেখায়, দেখ কি ধুলো ঘাটছে দেখ রোদের মধ্যে। হ্যাঁ এ কি, এখনই হোলি, হোলি মানাচ্ছে।